তাদেরকে আমরা তাদের কাছে জানানো হয়েছে, অবৈধ করা হয়েছে, প্রশাসনকে অবৈধ করা হয়েছে, প্রশাসনকে অবৈধ করা হয়েছে। যেগুলি সভা সমিতি অনুষ্ঠানের জন্য আমাদের যে প্রথাগত যেগুলি বিষয়, যে ফর্মালিটিগুলি, সেগুলি সবই আমরা পালন করেছি। মাদ্রাসা শিক্ষা বলে রুটিন চেয়ে আমি আপনাকে একটু পড়ে শোনাই, তাহলে আপনাদের মধ্যে একটু বিভ্রান্তি থাকবে না। আমি 17 তারিখ থেকে পড়ি, 17/11/2022 বৃহস্পতিবার, সেদিন ইংরেজি দ্বিতীয় পত্র, 20/11/2022 রবিবার হাদিস ও উসলুল হাদিস, সেটি পরীক্ষা হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত। মাঝখানে ইয়ে করে গেছেন মুক্তাদির ভাই, 19 তারিখ যে প্রশ্নটা ইয়ে করে গেছেন, যে লিটন যে প্রশ্নটা করছিলেন আপনাকে, যে আপনারা পারমিশন পেয়েছেন কিনা সেটা যদি একটু ক্লিয়ার করেন। পারমিশন পাওয়ার তো কোনো বিষয় নাই ভাই, এদিন আমাদের সভা হবে, সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি। না সেটা আপনারা করেছেন, কিন্তু তাদের পক্ষ থেকে আপনারা ইয়ে পেয়েছেন কিনা, পারমিশনের কোনো বিষয় নেই এখানে, পারমিশনের কোনো বিষয় না, অবৈধ আইনটা হচ্ছে অবৈধ। আপনারা আপনারা একটু ভিন্ন আঙ্গিকে জিনিসগুলি দেখেন, 4 লাখ লোক সমবেত হলো এক জায়গায়, মানুষের সমবেত ইচ্ছার প্রকাশ হলো এই সভাটা অনুষ্ঠান করা এবং তাদের দাবিগুলি সজোরে জানানো, এই আঙ্গিকে জিনিসটা দেখেন। কে পারমিশন দেবে? এই মানুষগুলির জন্যই তো এই দেশ, তাই না? আইন কানুন তো এই মানুষগুলির জন্য, আমি আবারও বলি, আগেও বলেছি আবারও বলি, চিরাচরিত যে সমস্ত রাজনৈতিক সমাবেশের যে প্রস্তুতিগুলি থাকে, যেভাবে মানুষ আসে বিগত 6-7টি সমাবেশে, বিএনপির সূচিত এই আন্দোলনের এই পর্যায়ে সাধারণ মানুষ প্রমাণ করেছে যে তারা এখন যে সমস্ত প্রতিবন্ধকতা এই সরকার রাজনৈতিক এবং অরাজনৈতিক প্রতিবন্ধকতা করতে পারে, সেইগুলি ডিঙ্গিয়ে সাধারণ মানুষের কমিটমেন্ট, আন্দোলনের সাথে তাদের একাত্মতা, একনিষ্ঠতা এবং সভা অনুষ্ঠানে তাদের দৃঢ় প্রত্যয়, এই সমস্ত বাধা ডিঙ্গিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আপনি স্বাধীন বাংলাদেশে আজকে পর্যন্ত কোনো সভা সমিতির ইতিহাসে দেখেন নাই, সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যাদের পেট আর পিঠ একসাথে লাগানো, সেই মানুষগুলি শুধু চিড়ামুড়ি হাতে নিয়ে 80 মাইল 100 মাইল দূরে গিয়ে 2 দিন 3 দিন মাঠের মধ্যে রাখতে যায়, এটি একটি নতুন অধ্যায়। সুতরাং প্রস্তুতি আমাদের আর কোনো রাজনৈতিক দলের প্রস্তুতির দিকে আপনার তাকানোর দরকার নাই, সাধারণ মানুষরা প্রস্তুত তাদের দাবি আদায়ের জন্য। আপনি সংখ্যা জানতে চেয়েছেন, আমরা আত্মবিশ্বাসী এই দিন 4 লক্ষাধিক লোকের পদভারে সিলেট গ্রহণ করতে হবে। যদিও আমাদের সমাবেশ তো মাদ্রাসা মাঠ, কিন্তু সেই সমাবেশের আঙ্গিনা সারা সিলেট সকল ব্যক্তি করে, সেই জন্যই আমরা একদিন এগিয়ে নিয়ে আসলাম।